নমস্কার সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো আজকে আবারও নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি তো এখানে আপনাদের এডুকেশন ডিপার্টমেন্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনাদের গ্রুপ সি পোস্ট রয়েছে এলডিসি রয়েছে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এবং আপনাদের অ্যাসিস্ট্যান্ট রয়েছে সহকারী তো এই দুটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই দুটি পোস্টে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন কত রয়েছে সিলেকশন প্রসেস কীরকম থাকবে সম্পূর্ণ তথ্য আপনার কমপ্লিট ইনফরমেশন টু যেটা আপনার এই ভিডিওতে পেয়ে যাবেন তো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে যেটা আপনারা অনেককে দেখতে পাচ্ছেন মেথুর টপ রিক্রুটমেন্ট তো আপনাদের সিলেকশন প্রসেস তো প্রথমত আপনাদের রিটার্ন টেস্ট রয়েছে তো তারপর আপনাদের স্কিল টেস্ট রয়েছে দুটো স্টেপ রয়েছে এই দুটো স্টেপের মধ্যে আপনাদের নিয়োগটি কমপ্লিট করা হবে হাউ টু অ্যাপ্লাই আপনার আবেদন কী করবেন তো কী কী ডকুমেন্টস আপনাদের অনলাইনে আপলোড করতে হবে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে একটা পাসপোর্ট সাইড ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে জেপিএজি পিজি অবশ্যই আপনাদের লাগবে সার্টিফিকেট হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে পারেন পর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট আপনাদের আপলোড করতে হবে তারপর ইন্টারমিডিয়েট সার্টিফিকেট যেটা রয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যদি আপনাদের এনে ডিগ্রি থাকে কোনো রকম যদি ডিপ্লোমা সার্টিফিকেট করা থাকে গ্রাজুয়েশন যদি করে থাকেন অবশ্যই আপনাদের আপলোড করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনাদের আপলোড করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড সম্পূর্ণ তো অবশ্যই আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং অফিশিয়াল নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এবার চলে আসছি অফিসিয়াল নোটিফিকেশনে তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন তো অনলাইন অ্যাপ্লিকেশানস তো অনলাইনে আপনাদের আবেদন করতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে প্রথম পোস্ট এলডিসি তো ডিগ্রি রিকুয়মেন্ট বেসিস আপনাদের রয়েছে তো লাস্ট ডেট নয় আট চব্বিশ নয় আট চব্বিশের মধ্যে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে আপনারা আবেদন করতে হবে আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইট এই সাইট ভিজিট করার পর আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তো চলে আসছি পোস্ট ডিটেলসে এবং ভ্যাকান্সি ডিটেলসে তো পোস্ট আপনার দেখতে পাচ্ছেন এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে গ্রুপ সি পোস্ট রয়েছে লেভেল টুতে আপনার স্যালারি দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো আপনাদের শূন্যপদের সংখ্যা রয়েছে দশটি তো ইউ আর ও বি সি এস সি এস মিলে আপনাদের শূন্যপদের সংখ্যা রয়েছে দশ ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেডেডেডেডেড রয়েছে অবশ্যই দেখে নেবেন অফিসার নোটিফিকেশন ডাউন করে এইচএস পাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে তো মিনিমাম এইটিন টোয়েন্টি সেভেন রয়েছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো তারপর চলে আসছি নেক্সট ডে তো এখানে আপনার থার্টি ফাইভ ডাবলু পি এম এবং থার্টি ফাইভ ডাবলুপিএম কারেসপন্ডিং রয়েছে এখানে আপনাদের তো কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনাদের থাকতে হবে যেহেতু এল ডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রোস্ট রয়েছে তো তারপর চলে আসছি নেক্সট ডিটেলসে তো নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ওরেশান নেক্সট একটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে আপনাদের তো সহায়ক পোস্ট আপনাদের রয়েছে তো অফিসার স্যার ভিজিট করার পর আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তো চলে আসছি নেক্সট ডে পোস্ট গ্রুপ সি পোস্ট রয়েছে লেভেল সিক্স আপনাদের সেখানে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু এবং এক লাখ বারো হাজার চারশো টাকা আপনাদের পার মান্থলি স্যালারি দেওয়া হবে টোটাল শুনুপ্র সংখ্যাটা রয়েছে তিনটি ইউআর রয়েছে দুই সি রয়েছে দুই ব্যাচেলার ডিগ্রি গ্রাজুয়েশান পাশ করা থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কে পাশ করা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি তবে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের ডিজেবল রয়েছে যদি থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে যদি অ্যাক্সিরিয়েন্স দেয় আপনাদের যদি থাকে অ্যাকাউন্ট ওয়ার্কে অথবা যদি এবিলিটি টু টাইপিং অন কম্পিউটার হিন্দি অ্যান্ড ইংলিশ কম্পিউটার টাইপিংয়ের কাজ যদি আপনার জানা থাকে হিন্দি ইংলিশে তো অবশ্যই আপনাদের ওগ্রদিকের দেওয়া হবে তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো মেথড অফ রিক্রুটমেন্ট স্কিল টেস্ট রিটার্ন টেস্ট দুটো স্টেপ রয়েছে তো ওনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবল টু অ্যাপ্লাই তো শুধুমাত্র এই নাগরিকরাই আবেদন করতে পারবেন তারপর আপনার অ্যাপ্লিকেশন ফি রয়েছে এপ্লিকেশান চার্জ হাজার টাকা আপনাদের এপ্লিকেশান ফি লাগবে জে এন্ডএল ই যারা প্রার্থী রয়েছেন ও বিসি যারা ক্যাটাগরিতে রয়েছেন হাজার টাকা আপনাদের ফি লাগবে এবং যারা এসসি এস টি প্রার্থী রয়েছেন পাঁচশো টাকা আপনাদের লাগবে পাঁচশো টাকা আপনাদের ছাড় রয়েছে এবং যারা পিডব্লিউ প্রার্থী রয়েছেন পাঁচশো টাকা আপনাদের লাগবে ঠিক আছে তো যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন যারা আগ্রহী প্রার্থী রয়েছেন যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি ক্লিয়ার আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে গেছেন এই ভিডিওতে যারা আবেদন করতে চান তো অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন